পঁচিশে ডিসেম্বর মানেই পিকনিক, আর পিকনিক দীঘাতে হবে না, ঝাউবনে তেমনটা হতে পারে না। চলো একেবারে এই ভিডিওটাতে তোমাদেরকে দীঘা পঁচিশে ডিসেম্বর ঝাউবনে পিকনিক কেমন চলছে তার কিছু ছবি তোমাদের সামনে তুলে দিচ্ছি। চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকো, আর দেখতে থাকো দীঘা থেকে দীঘা ভিডিও। পঁচিশে ডিসেম্বর একেবারে গোটা দীঘা ঝাউবন ময় পিকনিক চলছে তোমাদের দেশের ছবি দিচ্ছি, একেবারে গোটা ঝাউবন কর্তৃক গাড়িটা তো গাড়ি। পর্যটকের সংখ্যা মোটামুটি বেশ ভালো, গোটা সমুদ্র সৈকত নয় পঁচিশে ডিসেম্বর বেশ ভালো সংখ্যায় পর্যটক, প্রচুর সংখ্যায় পর্যটক দেখো। আর যেটা ফুট রাস্তা সেটাতেও কিন্তু প্রচুর পর্যটকেরা হাঁটাচলা করছে। পঁচিশে ডিসেম্বর মানে একটু জমজমাট দীঘা, আর তার সেই একেবারে চেনা ছবি দেখতে পাচ্ছ, গোটা পর্যটকের সংখ্যা বেশ ভালোই রয়েছে। একেবারে সমুদ্র সৈকতে সুন্দর ভিউটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। শীতের সময় অনেকটা মেঘলা আকাশ, সেই রকম ভিউ কিছুটা, আর তার সাথে জমিয়ে চলছে পিকনিক। ঝাউবন ভর্তি গাড়ি রয়েছে, এখান থেকে কিছু ভিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো ঝাউবনে চলছে খাওয়া দাওয়া, একেবারে সমুদ্র সৈকতের সুন্দর ভিউ, তার সাথে সাথে পিকনিকের ভিউ। এই যে একেবারে সমুদ্রের তীরেই কিন্তু বসে খাওয়া দাওয়া চলছে, বাড়িতে খাবার টাবার রয়েছে সব, অনেকে রান্না করে নিয়ে এসছে, অনেকে আবার এখানে রান্না করছে, সাথে ডিজে রয়েছে। একেবারে সুন্দর ঝাউবনে পিকনিকের মুহূর্ত, আর কিছু ছবি তোমাদের সামনে দিয়ে দিচ্ছি। এদিকে দেখো খাওয়া দাওয়া চলছে, অপূর্ব সুন্দর এই দৃশ্য। যারা দীঘা আসুনি চিন্তা করার কোনো কারণ নেই, চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকো, আর দীঘা থেকে এরকম ভিউয়ের মজা বাড়িতে বসেই পেতে থাকো। এখনো ঝাউবনে খাওয়া দাওয়া চলছে, যদিও বিকেল হয়ে এসছে, গোটা ঝাউবনে কিন্তু পিকনিক চলছে। আর একেবারে বিচ সাইডে কিন্তু দোকানপাট লাগানো রয়েছে, পিকনিক হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, মজা হচ্ছে, সমুদ্রে স্নান চলছে, সব মিলিয়ে এই যে গাড়িতে করে সব পিকনিকের হাঁড়ি ঘোড়া গ্যাস ওভেন সব নিয়ে এসে এখানে খাওয়া দাওয়া চলছে। ঝাউবনে পিকনিকের মজা আলাদা, তার সাথে কিন্তু পরিষ্কার করার ব্যাপারটা অনেক আগের থেকে সুন্দর হয়েছে, এখানে কিন্তু পরিষ্কার করা হচ্ছে সঙ্গে সঙ্গে। পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বড়দিনের পিকনিকের ছোট্ট একটা ভিডিও দিলাম, পিকনিকের ভিডিও। যারা দীঘা আসনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর বাড়িতে বসে দীঘার এইসব মজা।